আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ইলাস্ট্রেটরের চতুর্থ পর্ব, এই পর্বে আমরা এখানে লাইন টুলের ভিতরে অনেকগুলো টুলবার রয়েছে এবং নিচ থেকে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গুলার টুলের ভিতরে অনেকগুলো টুলবার রয়েছে। এই টুলবার নিয়ে আলোচনা করব। এখান থেকে আমি যদি অনেকগুলো টুলবার দেখিয়েছিলাম, তবে নিচের টুলবারগুলো নিয়ে আলোচনা হয় না, সেগুলো দেখাবো এবং বাকিগুলোও একবার দেখিয়ে দেব। যাই হোক, ফার্স্টে আমি লাইন টুলটা সিলেক্ট করি। এটার কাজ হচ্ছে আপনি যদি এটা ড্রাগ করেন এভাবে, সেক্ষেত্রে একটি লাইন তৈরি করবে এবং এটা অনেক কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে। আমি এখান থেকে এটি একটি স্ট্রোক কালার দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে একটি ব্ল্যাক সিলেক্ট করে আমি একটি স্ট্রোক কালার ব্ল্যাক কালারটি সিলেক্ট করতেছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি ব্ল্যাক কালার তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, তো আশা করি বুঝে গেছেন যে লাইন টুলটার মানে কী। আমি এটাকে ডিলিট করতেছি এবং আবার লাইন টুলটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে একটি টিপ দিই, সেক্ষেত্রে দেখতে পারবেন যে লেন্থ এখানে আপনার কত বড় লেন্থ হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। যদি আমি এখান থেকে 500 সিলেক্ট করি, 500 লিখে ওকে করলাম, দেখতে পারবেন যে এখানে কিন্তু 500 লেন্থের একটি তৈরি হয়ে গেছে, লাইন তৈরি হয়ে গেছে। তো এভাবেই এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর নিচ থেকে দেখতে পাচ্ছেন যে আর্ক টুলের ব্যবহার হচ্ছে এটা দেখতে পাচ্ছেন। এভাবে যদি টেনে ড্রাগ করেন হালকা একটু রাউন্ড হবে। এছাড়াও যদি নিজের মতো কাস্টমাইজ করে তৈরি করতে চান, সেক্ষেত্রে আর্ক টুল সিলেক্ট করার পর খালি জায়গায় ক্লিক করুন। এরপর এখান থেকে লেন্থ এক্স এক্সিস এটাকে আপনি বাড়িয়ে নেবেন এবং লেন্থ ওয়াই এক্সিস এটাকে আপনি বাড়িয়ে নেবেন এবং নিচ থেকে দেখতে পারবেন স্লোপে এই অপশনটিকে আপনি একটু অ্যাডজাস্টমেন্ট করে ওকে করে দেবেন। সেক্ষেত্রে দেখতে পারবেন যে এটা কিন্তু আরেকটু রাউন্ডটা কমেছে, এইটা এটার বিন্দু কিন্তু পার্থক্য রয়েছে। তো এটা আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আচ্ছা, তো আমি এই দুইটাকেও ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরে এর পরবর্তীতে দেখেন স্প্রাইল টুল। তো স্প্রাইল টুলটা সিলেক্ট করার পর এটাকেও যদি টিপ দিয়ে আপনি ড্রাগ করেন, সেক্ষেত্রে এটা দেখতে পারবেন যে এটা কিন্তু রাউন্ডের মতো তৈরি হচ্ছে। এই যে এটা ভেরি সিম্পল। এবং এটাকে যদি নিজের মতো কাস্টমাইজ করতে চান, খালি জায়গায় একটি টিপ দেবেন এবং এখান থেকে আপনি রেডিয়াস দেখছি এবং এটা একটু কাস্টমাইজ করে নেবেন, কয়েকটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, তারপরে ওকে করে দেবেন। দেখতে পারবেন যে একটু কিন্তু এটা থেকে এটা কিন্তু পার্থক্য রয়েছে। তো আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছেন। এর পরবর্তীতে যে টুলটা রয়েছে রেক্ট্যাঙ্গুলার গ্রেড টুল, তো এটার কাজ হচ্ছে কোনো সময় আমরা যদি টেবিল তৈরি করে থাকি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি ডেরাক করে একটি টেবিলের মতো সক তৈরি করে নিয়েছি। ওকে, এরপরে আপনি চাইলে টাইপ টুলটি নিয়ে এটার ভিতরে আপনি আপনার নিজের মতো করে লিখে দিতে পারেন। সাপোজ আমি এখানে একটি লেখা লিখলাম 50 এবং আমি এটাকে বড় করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে এটাকে বসিয়ে দিলাম, জাস্ট ওয়েট। ওকে, এরপরে আপনি প্রত্যেকটিতে এভাবে লিখে দিতে পারেন। তো আমি প্রত্যেকটি লিখতেছি না, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে সেক্ষেত্রে। তো আপনার নিজের মতো আপনার যেটা দরকার, শখ যেরকম দরকার আপনি সেভাবে এখানে লিখে দেবেন। যাই হোক, আমি এটা মুছে দিচ্ছি। এর পরবর্তীতে রয়েছে পোলার গার্ড টুল। এটার কাজ হচ্ছে সার্কেলের মতো দেখতে পাচ্ছেন, মাকড়সার জালের মতো একটি মেক করবে। তবে এখানে একটি নিয়ম রয়েছে, আপনি যদি এটা শিফট, আমি এখান থেকে একটি কালার দিয়ে নিই, ব্ল্যাক কালার। ওকে, আচ্ছা, জাস্ট ওয়েট। এই যে ব্ল্যাক কালারটি আমি দিয়ে নিলাম। এরপরে গ্রেড টুলটি সিলেক্ট করবেন। গ্রেড টুলটি শিফট ছাড়া যদি আপনি নেন, সেক্ষেত্রে কিন্তু এটা এদিক সেদিক হয়ে যাবে, দেখতে খারাপ লাগতে পারে, অথবা আপনার যদি মন চায় আপনি দিতে পারেন, নো প্রবলেম। তবে শিফট টিপে যদি আপনি এটা ড্র্যাগ করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে একদম পারফেক্টলি স্মুথলি এটা কিন্তু হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করতেছি। এর পরবর্তীতে আমি দেখাবো আপনাদেরকে এখানের যে কাজগুলো। আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার, তো এটা শেপ, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখিয়ে দিয়েছি, এটা নিয়ে দেখানোর কিছু নেই। আপনি যদি সেই পর্ব মিস করেন অবশ্যই দেখে নেবেন, ভিডিওর ডিসক্রিপশন চেক করতে পারেন। এবং এখান থেকে এটাও আমি দেখিয়েছি, এই তিনটে আমি দেখিয়েছি। এইখান থেকে পোলাগন টুল, স্টার এবং ফ্লাই টুল এইগুলো দেখানো হয় না, এই তিনটে দেখাবো। তো যার জন্য আমি পোলাগন টুলটা সিলেক্ট করতেছি এবং দেখেন শিফট প্রেস করে যদি আমি টিকিট ই করি, সেক্ষেত্রে দেখতে পারবেন যে এটা কিন্তু এরকম রাউন্ডেড হয়ে যাবে। যাই হোক, আমি এটা এভাবে নেই, আমি একটি কালার সেট করলাম। এখন আপনি মনে করেন যে আপনি এখানে দেখেন কয়টা কর্নার রয়েছে,
একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কর্নার রয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন যে এখানে তিনটা বা দুইটা কর্নার দিবেন, সেক্ষেত্রে আপনি এটা উপলগ্নটা ওটা সিলেক্ট করে খালি জায়গায় একটি টিপ দিবেন এবং দেখেন এখানে সাইরাস এখানে সিক্স দেওয়া আছে, যার ফলে এখানে কিন্তু ছয়টা কর্নার হয়েছে। আপনি যদি নিজের মতো তৈরি করতে চান, আমি সাপোজ এখানে তিন চারটি কর্নার দিব, যার ফলে আমি সাইড লিখে ওকে করে দিলাম এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চারটা কর্নার হয়ে গেছে। আমি আরও একটি তৈরি করি, এখানে ক্লিক করে যদি আমি আটটা কর্নার দিই ওকে করে দিই, দেখতে পারবেন যে এখানে কিন্তু আটটা কর্নারের একটি শেপ তৈরি হয়ে গেছে। ওকে, তো আমি এগুলো আবার ডিলিট করে দিই। ডিলিট করার পর নিচ থেকে দেখতে পারবেন যে রয়েছে স্টার টুল, এটার কাজ হচ্ছে তারা তৈরি করবে, এই যে দেখতে পাচ্ছেন। এটারও সেম, আপনি যদি খালি জায়গায় ক্লিক করেন, এখানে দেখেন পাঁচটা পয়েন্ট রয়েছে, আপনি চাইলে এখানে দশটা বিশটা পঞ্চাশটা দিয়ে নিয়ে আপনি নিজের মতো তৈরি করতে পারেন। তো আমি এখানে আমার নয়টা দিয়ে ওকে করতেছি, দেখতে পারবেন যে এটা কিন্তু এটার থেকে অনেক ভিন্ন হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি এটাও মুছে দিয়েছি কন্ট্রোলে ডিলেট। এরপরে দেখছেন নিচে রয়েছে ফিলারি টুল, তো এটা কিন্তু অনেক একটি ভালোই কাজ করে, তো আমি এটার বিষয়ে একটু দেখাই। তো এটা সিলেক্ট করার পর আপনি যদি এখানে ক্লিক করেন, দেখতে পারবেন যে এটা কেমন, মানে একটি আলোক রশ্মি হিসেবে এটা কিন্তু তৈরি হচ্ছে, দেখেন একটি আলোর সৃষ্টি করছে, কিন্তু লাইট এফেক্ট রিং লাইটের মতো। তো এখন আপনি চাচ্ছেন এটাকে একটু ছোটো করি, আমি দেখেন আমি একটু ছোটো করে নিই। আপনি চাচ্ছেন যে এটা নিজের মতো কাস্টমাইজ তৈরি করে আপনার ডিজাইনে ব্যবহার করবেন, সেক্ষেত্রে যেটি করবেন আমি এটা মুছে দিই। মুছে দেওয়ার পর এটাকে একটু ক্লোজ করি এবং এটা আমি সিলেক্ট করার পর খালি জায়গায় একটি ক্লিক দিব, সরি, একটি ক্লিক দেওয়ার পর দেখেন আমার সামনে কিন্তু একটি পপ আপ উইন্ডো চলে আসছে ফিলারি টুল অপশন নামে, এবং এখান থেকে দেখেন ডায়ামিটার, এটা যদি আপনি একটু বাড়িয়ে কমিয়ে দেন, অবশ্যই এই টিক চিহ্নটা যেন দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি এইখান থেকে যে কাজটা করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে লাইভ প্রিভিউ দেখতে পারবেন। তো আমি এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করতেছি এভাবে, যেটা আপনার ডিজাইনের ক্ষেত্রে মানায় সেরকম আপনি করবেন। আমি অপাসিটিটা কমাচ্ছি, ব্রাইটনেস এটা একটু দিচ্ছি, এবারে গ্রোথ এটাও একটু অ্যাডজাস্ট করছি, প্রত্যেকটাই আপনি অ্যাডজাস্ট করে দেখবেন। এবং রো এটা দেখেন, এটা কিন্তু টির পাশে রশ্মির মতো ছিল, সেটা কিন্তু এইটায় দিলে থাকবে এবং এটা টিকমার্কটি উঠাই দিলে থাকবে না। এবং নিচ থেকে দেখেন এটা কিন্তু আপনি কত নাম্বার দিতে চান, প্রত্যেকটা কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। এবং রিং, এই যে দেখেন গোল গোল যেগুলো, এগুলো আপনি এখান থেকে চাইলে উঠিয়ে দিতে পারবেন, আর যদি টিকমার্ক দিয়ে আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। যাই হোক, আমি এভাবে রাখছি। এরপরে দেখেন নিচ থেকে রয়েছে একটি ডিরেকশন, এটা আপনি চাইলে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবেন, যে আমার ডিজাইনটি এই অ্যাঙ্গেলে হবে, এরকম রেখে আপনি নিজের মতো করে, আমি একটু অ্যাডজাস্ট করি, ওকে করে দেবেন। যাই হোক, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সেট আমার একটি সুন্দর ইয়া হয়ে গেছে। আচ্ছা, তো এরপর আপনি চাইলে এটা আমি যদি একটু ব্ল্যাক কালারের ভিতরে নিই, সেক্ষেত্রে মনে হয় একটু ভালো থাকবে। যাই হোক, এক একটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটের উপরে আশা করি ভালো জাগতেছে না, তবে আপনি যদি অন্য ব্যাকগ্রাউন্ড সেট করেন অন্যরকম লাগবে। তো এটাই, আমি এটাও ডিলিট করে দিচ্ছি। তো এর পরবর্তী পর্বে আমরা নেক্সট যে টুলবার রয়েছে সেগুলো ধীরে ধীরে শিখব। আশা করি পরবর্তী টিউটোরিয়ালটি মিস করবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।